বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক এবং সচেতনতা শিবির। ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে গণি খান চৌধুরী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে উদীচী মালদা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখা এবং মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায় 14 সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে 143 জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। বিবাহের পূর্বে রাশি বা পুষ্টি বিচার নয়, রক্ত পরীক্ষা করুন, থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণি খান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর সৌমিক ভট্টাচার্য, ডক্টর সৌমিক ভৌমিক, ডক্টর সৌরভ চক্রবর্তী, উদীচী মালদার সম্পাদক শিবানী দাস, মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলর সায়ন্তনী কুমার, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমুখ। এবং অবশ্যই থ্যাংকস টু দিচ্ছি এবং আমাদের যিনি অনারারি প্রফেসর আছেন প্রফেসর পরমেশ্বর রাও আদাপতি, ওনার সাপোর্ট এবং এনকারেজমেন্ট সব কিছুর জন্য আমরা মালদা স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। আজকে আমাদের গণিখান ইনস্টিটিউশন অফ টেকনোলজি কলেজে আমাদের আজকে থ্যালাসেমিয়া টেস্ট করা হচ্ছে বিনামূল্যে। সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজের উদ্যোগে তারা আজকে টেস্ট করাচ্ছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।